তাহলে প্রিন্সিপালের পক্ষে যে মেয়েরা, যারা মেয়েরা ছিল, এরা কারো হেল্প করছে আপনারা আগুন লাগিয়ে দিতে? কিন্তু একটা প্রিন্সিপালের দত্তশীল মেয়ে না শালির মেয়ে? প্রিন্সিপালের শালির মেয়ে, নাম জানেন স্যার? ও আমি জানি না ওরা এটা করছে কি না। কোন ক্লাসে পড়ে সে? সে আমার সাথে পড়ে। আপনার একই সেক্স ক্লাসে? তো নাম জানার কথা। ওর নাম তুহিন। তুহিন মেয়ে? ও কি ওকে দেখছেন আপনি যখন আগুন লাগে আপনার গায়ে? আর ওরা তো হ্যাঁ ওরা তো মজা চশমা এমনিতে স্টপ করে না, উপরে মুখোশ চশমা। চারজন ছিল না? দুইজন কথা বলেনি, দুজন বলছে কথা। তাদের হাতে মোজাও ছিল, চশমাও ছিল। বন্ধনে বলছি ওর আঙ্কেল খুব ভালো, আমরা খারাপ। কিন্তু ও জানে, ও তুমি না একদিন বলছো আমারে, আমি বলছি বোন তোর আঙ্কেল এরকম তোর বোনটা জানে ফ্যামিলিতে এগুলো অনেক সমস্যা, আর ও বলতেছে আমরা খারাপ। প্রিন্সিপাল বলতেছে নুসার ডং করিস না, ছেলেদের সাথে কথা বলতে পারিস, আমার সাথে কথা বললে কি? আমি তোর প্রশ্ন দেবো, আমি বলছি হুজুর একটা না দশটা না যদি হাজারটা ছেলের সাথে আমি রিলেশন করি তবু আমি শিক্ষককে সম্মান করি, বাপের স্থান রাখি, আপনি এগুলো কি বলতেছেন? প্রিন্সিপাল এমনই একটা খারাপ মানুষ, উনি হেঁটে শুধু আমার সাথে না পূর্ব থেকে এগুলো করে আসতেছে, এগুলো আমাদের মাধ্যমে শিক্ষকরা সবাই জানে কিন্তু কেউ প্রতিবাদ করেনি। আমি শিক্ষকদেরকে বলছি ওরা যদি ওই সময় এই সমাধানটা দিত আজ আমার আল্লাহ অবস্থা করত না। বুঝছেন ভাইয়া? তাদের আপনি তাহলে চিনতে পারেন নাই, বোরকা পরা ছিল তাই তো? তাদের হাতে গ্লাভস ছিল, কথা বলার পর একদম শেষ, মানে কথা সব যা যা বলছে তারপর যাওয়ার সময় ওরা বলতেছে কাম চলে এসেছে বলে ম্যাচ দিয়ে দিচ্ছে, আমার হাত মুখ তো বেঁধে ফেলছে। আপনার হাত মুখ বেঁধে ফেলছিল? হ্যাঁ পাও কথা যাতে কণ্ঠকে চিনছে। আগুনের সাথে আমার বাদানগুলো ফুলছে। আগে কি হাত পা ছিল পরে আগুন লেগে দিছে? একদম যাওয়ার সময় কাম বলছে আপনার আগুন লেগে যে কাম বলে চলে গেছে, তখন কি আপনার হাত পা বাঁধা ছিল না খোলা ছিল? বাঁধা। আরে আহা গণিত পড়ার পর আমি তো কি বলবো বলার দরকার নেই, আমি চুপ করে থাকি। ঠিক আছে, রেশ কুমার।